Assalamu alaikum everyone. I hope you are doing well. After a long time, I'm back. I'm sorry for that. I didn't make video for a long time. But from today, I'll try to make videos regularly. Anyway, today we are going to learn draft tool, which is not so much important. If you want to skip, you can skip. Okay? Ita khub beshi important na, but ekhane ase bithayen ita apnaderke dekhachi. বাট আমি বলবো শিখে রাখেন, এটা শিখে রাখলে কাজে লাগতে পারে। সো আজকের ভিডিওটি শুরু করছি। ওকে, প্রথমে টপ প্ল্যান একটা স্কেচ করে নিচ্ছি, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, দেন হচ্ছে এটাকে এক্সট্রুড করব। আচ্ছা, ড্রাফট টুলটা বোঝার আগে আমাদের এই যে এখানে হচ্ছে ড্রাফট টুল, এই ড্রাফট টুল বোঝার আগে আমরা এই একটা জিনিস রিভিজিট করতেছি। ওকে, আমরা এই পর্যন্ত এটাকে এক্সট্রুড করব, বাট এইখানে দেখেন একটা ড্রাফট অপশন আছে, এটা হচ্ছে ড্রাফট অন। আমি যদি ড্রাফট অন করে রাখি এবং এখানে অ্যাঙ্গেলটা যদি আমি দিয়ে দিই, সো 30 ডিগ্রি, আচ্ছা এটা অনেক, আচ্ছা এখন বোঝা যাচ্ছে যে এই এটা 30 ডিগ্রি ড্রাফট হয়ে গেছে উপরের দিকে। ওকে, দেখতে পাচ্ছেন এটা চতুর্দিক থেকেই ড্রাফটেড হয়ে গেছে। বাট এটা আমরা ড্রাফট টুল ইউজ করে আমাদের যে কোনো দিকে আমরা এটাকে ড্রাফট করে নিতে পারি। ড্রাফট টুলের কাজটাও সিমিলার, বাট সেটা হচ্ছে আরেকটু স্পেসিফাইড, আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। ওকে, আমি এই ড্রাফট অ্যাঙ্গেলটা অফ করে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখব এই ড্রাফট টুল ইউজ করে কিভাবে ড্রাফট করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন নিউট্রাল প্লেন, নিউট্রাল প্লেন হিসেবে আমি নিচের এটা সিলেক্ট করে দিব, বা আমি সাইডেরটাও নিউট্রাল প্লেন হিসেবে সিলেক্ট করে দিতে পারি, বাট আমি আপাতত নিচেরটা দিচ্ছি। দেন আমরা যেই ফেসটাকে ড্রাফট করবো, সাপোজ আমি এই ফেস এবং এই ফেস ড্রাফট করতে চাই। হ্যাঁ, এখানে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, এটা 30 ডিগ্রি দেওয়া আছে। সো এবং এই ড্রাফটের ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি, উপরের দিকে দিতে পারি বা নিচের দিকে। আমরা যদি উপরের দিকে দিই, দেখা যাক কি হয়। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে দুইটা ফেস ড্রাফট হয়ে গেছে উপরের দিকে, উপরের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্রাফট হয়ে গেছে, এটা ড্রাফট হয়ে গেছে। একটু আগে যে আমরা দেখলাম এক্সট্রুড করার সময় কিন্তু ড্রাফট করা যায়, বাট সেটা যদি আমরা করি সবগুলো ফেসই ড্রাফটেড হয়ে যাবে, বাট আমরা সবগুলো ফেস না করে এইভাবে ইন্ডিভিজুয়ালি ড্রাফট করতে পারি। কিভাবে? এই ড্রাফট টুল ইউজ করে। এখানে আমরা একটা সারফেসও ড্রাফট করতে পারি, দুইটাও ড্রাফট করতে পারি, সবগুলোও ড্রাফট করতে পারি। আমরা যদি সবগুলা করতে চাই, দেন এই ফেসেস টু ড্রাফটে গিয়ে এই সবগুলো ফেস সিলেক্ট করে দিব, এবং ডিরেকশনটা আমরা নিচের দিকেও দিতে পারি চাইলে। এই যে দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে ড্রাফটেড হয়ে গেছে। সো ওই এক্সট্রুড বস বেসের থেকে এটা আরেকটু সুবিধাজনক আমার কাছে মনে হচ্ছে, এর জন্য আপনাদেরকে শেয়ার করলাম।